আসসালামু আলাইকুম সবাইকে, বুক সুইট নাহিয়ানে স্বাগতম। আজকে শুধুমাত্র একটা বই নিয়েই কথা বলবো। এই বইটা আমি এখনো পড়ে শেষ করিনি, কিন্তু হাতে পাওয়ার পর এই বইটা আমার কাছে এত চমৎকার লাগছে, ভাবলাম এই বইটার কথা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। বইটির নাম হচ্ছে নীলকর টমাস ম্যাচেলের দিনলিপি, 1840 থেকে 1852 সাল পর্যন্ত একজন নীলকরের ডায়েরি বা দিনলিপি যেটাকে আমরা বলি, সেইটার একটা সংকলন হচ্ছে এই বইটা। বইটা খুবই ইন্টারেস্টিং। আমি যদি পেছন থেকে ছোট্ট করে একটু বলি, তাহলে যাদের সময় কম তারা হচ্ছে খুব চটজলদি জেনে যাবেন। এরপর আমি হয়তো আর একটু বিস্তারিত বলার চেষ্টা করবো যে আসলে বইটা কি নিয়ে এবং বইটাতে কি আছে। নীলকর টমাস ম্যাচেলের পাণ্ডুলিপি অপ্রকাশিত হয়ে রক্ষিত ছিল ব্রিটিশ লাইব্রেরিতে। সেই পাণ্ডুলিপি প্রথম প্রকাশিত হলো বাংলায় অনুদিত হয়ে, তার সঙ্গে সংযোজিত হলো প্রয়োজনীয় ঐতিহাসিক তথ্য ও টিকা। টমাস ম্যাচেল বাংলাকে ভালোবেসেছিলেন, বলেছিলেন বাংলাই তার বিধি নির্দিষ্ট দেশ। বহুকাল পর সেই বাংলাতেই প্রথম প্রকাশিত হলো তার দেখা গ্রাম বাংলার প্রতিদিনের যাপন চিত্র। বইটি আমি সংগ্রহ করেছি বুক স্ট্রিট থেকে, অনলাইন বুকশপ চমৎকার, আপনারা হচ্ছে চাইলে সংগ্রহ করে ফেলতে পারবেন ওনাদের কাছ থেকে অর্ডার করে, কলকাতা থেকে যে কোনো বই এবং বাংলাদেশি যে কোনো বই। পাশাপাশি আমার মনে হয় বড় বড় যে বুকশপ গুলো রয়েছে সেখানেও আপনারা কিন্তু খুঁজলে পেয়ে যাবেন নীলকর টমাস ম্যাচেলের দিনলিপি। বইটি প্রকাশিত হয়েছে সিগনেট প্রেস থেকে, যেটি হচ্ছে আনন্দ পাবলিশার্স এর একটা ডোমেইন আই গেস, এবং বইটির গায়ের মূল্য হচ্ছে 700 রুপি। তো বইটি আসলে কি নিয়ে সেটা নিয়ে এবার একটু বিস্তারিততে আসা যাক। প্রথমেই বলেছি বইটা একটা ডায়েরি, এবং ডায়েরি আমার পছন্দের একটা টপিক। সো ডায়েরি, চিঠিপত্র এগুলো পড়তে এমনিতেই খুব ভালো লাগে। বইটা যখন প্রথম আমি দেখি এবং প্রথম যখন বইটার কথা আমি বইয়ের দেশ পত্রিকায় জানতে পারি, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। বইটা আমি হাতেও তুলে নিয়েছিলাম, পেছনের এই অংশটুকু পড়েছিলাম, কিন্তু আমি বইটি কিনবো বা সংগ্রহ করব এইটা হচ্ছে তখনও আমার মাথায় ছিল না। পরবর্তীতে বেশ কিছু চমৎকার পাঠক এবং লেখকরা আছেন, তাদের কিছু আলাদা লিখা পড়ে আমার কাছে আরো বেশি আগ্রহ জাগে, এবং আর একটু ঘাটাঘাটি করে আমার কাছে মনে হয় না এই বইটা আসলে সংগ্রহ করার মতো একটা বই। এরপর যখন হাতে পেলাম তখন আমার কাছে আরো সেই আগ্রহটা বেড়ে গেল, এবং বইটি যখন সংগ্রহ আসলেই করলাম, কিছুটা পড়লাম, তখন আমি আরো বেশি মুগ্ধ। সে কারণেই আজকের এই ভিডিওটা করা। সো নীলকর বলতেই আমি প্রথমেই একটু হচ্ছে মানে আমার চিন্তাটা একটু মানে রেজিস্টিভ হয়ে যায় যে নীলকররা তো হচ্ছে নীলকুঠিতে আসলে অত্যাচার করতেন এবং সবাই হয়তো খারাপ মানুষ ছিলেন, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু যে বিষয়টা এমনই হবে তাও না। নীলকর টমাস ম্যাচেলের বক্তব্য অনুযায়ী বা বর্ণনা অনুযায়ী ওনাকে খুব বেশি অত্যাচারী বা ওই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি না, বরং দেখি যে উনি আসলে এমন একজন পার্সন যে হচ্ছে ব্রিটিশ সময়ে উনি হচ্ছে ওনার নিজের দেশ থেকে কেরানির চাকরি করতে হবে বা ছোট একটা জায়গায় আটকা থাকতে হবে এরকম মানুষ ছিলেন না। উনি একটু চাইতেন যে জীবনকে একটু দেখতে শুনতে, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম ওনার চাকরির দরকার ছিল, টাকার দরকার ছিল, এবং ভাগ্যের সন্ধানে উনি কিন্তু এই পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ বাংলার এই জায়গায় উনি কিন্তু পাড়ি জমিয়েছিলেন। এবং দেখা গিয়েছিল যে হয়তো জাহাজে কাজ করে করে উনি হচ্ছে সেই টাকাটা জমাচ্ছেন, সেই টাকা দিয়ে উনি এখানে আসলেন, নীলকরের চাকরি পেলেন, এবং উনি যেটা করেছেন যে প্রত্যেক দিন উনি কিন্তু ডায়েরি লিখেছেন। এবং উনি ওনার বর্ণনায় আমাদের বাংলার যে গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার কথা, সেগুলো কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, এবং সেখানে উনি রঙিন ছবিও যুক্ত করেছেন, মানে খুবই অ্যামেজিং। এবং এই বইটা আসলে যেমনটা বলা হয়েছে যে ব্রিটিশ লাইব্রেরিতে পড়েছিল, এবং আমাদের যিনি অনুবাদক এবং সম্পাদক পার্থসারথি ভৌমিক, উনি শেভনিং একজন স্কলার, শেভনিং ফেলো, তো উনি পরবর্তীতে গিয়ে কিন্তু এটা খুঁজে পান, এবং ইংরেজিতে এটা কখনো প্রকাশিত হয়নি, বাংলায় এটি প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে অনুবাদ হয়ে। অনুবাদ খুবই ঝরঝরে, খুবই চমৎকার। আমি নিজে সবসময় বলি যে আমি কখনো অনুবাদ পড়তে চাই না, কারণ ভালো অনুবাদগুলো আসলে ভালো লাগে না, বাট এই বইয়ের ক্ষেত্রে সোফার আমি ওইটা ফেস করিনি। এবং লেখকের নিজের ভাষাও আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে, যেই কারণে আমার বইটি পড়ার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। এবং ওই সময়টা অর্থাৎ 1840-1852 ওই সময়ের বর্ণনা, ওই সময়ের ঘটনা কিন্তু আমি অতটাও রিলেট করতে পারবো না, কারণ আমার কিন্তু ইতিহাসের জিনিসগুলো সেইভাবে মনে নেই। এই কারণে খুবই হেল্প করেছে যে বইটিতে কিছু ফুটনোট আছে, এবং ফুটনোট গুলোও খুবই চমৎকার। সো সবকিছু মিলিয়ে আমার কাছে বইটা খুবই ভালো লাগছে। বইটার প্রথম পাতা আমি হচ্ছে তাও আপনাদের জন্য আরো একটু পড়ে শোনাবো, তাহলে আমার মনে হয় যে আপনারা একটু লেখকের ভাষাটা কেমন সেইটাও একটু বুঝতে পারবেন। টমাস ম্যাচেল 1824 থেকে 1861।
টমাস ম্যাচেল ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নয়, তাই ইতিহাসের পাতায় তার স্থান হয়নি। অতি সাধারণ স্কটিশ পরিবার থেকে ভাগ্যান্বেষণে তার ভারতবর্ষে আসা মাত্র 16 বছর বয়সে। সেই সময় এই রকম স্কটিশ বা ইংরেজ পরিবার থেকে অনেক ছেলেরাই ভারতে আসতো রোজগারের আশায়। ইংল্যান্ড থেকে ভারতে আসার জাহাজের খরচও তারা অনেক সময় জোগাড় করতেও সেই জাহাজেই মাল্লার কাজ করত। টমাসের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব বড় মাপের চাকুরে হবেন কিংবা নিদেন পক্ষে ম্যাজিস্ট্রেট বা বিচারপতি হতে পারবেন, এ আশা টমাসের চিরকালই ছিল। তবে সে ইচ্ছে তার কোনোদিনই পূরণ হয়নি। নীলকুঠির সামান্য কুঠিয়াল হয়েই তাকে থাকতে হয়েছে বেশিরভাগ সময়। অন্য সময় করেছেন ছোটখাটো ব্যবসা। এরকম মানুষদের ইতিহাস মনে রাখে না। জনৈক টমাস ম্যাচেলকেও ইতিহাস মনে রাখেনি। ইতিহাস তাকে মনে না রাখলেও টমাস ম্যাচেল নামক ব্যক্তি 200 বছর পরে আবারও জীবন্ত হয়ে উঠতে পারছেন তার লেখা দৈনন্দিন জার্নালের সুবাদে। 1840 সালের 20 ডিসেম্বরে কনকনে এক ঠান্ডার দিনে লন্ডনের টেমস নদী দিয়ে তার ভারত যাত্রা শুরু হয়েছিল। ঠিক সেই দিন থেকেই তিনি রোজ নামচা লিখতে শুরু করেন, আর শেষতম লিখাটি পাওয়া যায় 1856 সালের ডিসেম্বরে। দীর্ঘ এই 18 বছর ধরে আশ্চর্য এক অধ্যবসায় আর ধৈর্য নিয়ে তিনি প্রতিদিনের কাহিনী সচিত্র লিপিবদ্ধ করে গেছেন। বাংলায় বর্ষার প্রবল বৃষ্টির দিনে তার লেখার কাগজ যখন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দোয়াতে ডুবিয়ে লিখা কলমের হরফ থ্যাবড়া হতে হতে অদ্ভুত আকার নিতে শুরু করেছে, তখনও তিনি লিখে চলেছেন। কিংবা মুর্শিদাবাদের কোনো এক অখ্যাত গ্রামের জঙ্গল ঘেরা জনশূন্য কুঠিতে যখন সন্ধ্যাবেলাতেই গভীর রাত নেমেছে, তখনও বাইরে নিকষ অন্ধকারে জোনাকির ঝাঁক আর থেকে থেকে শেয়ালের ডাক, ঘরের মধ্যে স্তিমিত আলোয় টমাস তার জার্নাল লিখে চলেছেন। ঘরে তখন মশা আর পোকামাকড়ের স্রোত বইছে তার শরীরে ও জার্নালের পাতায় তারা নড়ে চড়ে বেড়াচ্ছে। সদ্য লেখা কাঁচা কালির হরফের উপর পোকাদের নড়াচড়ার চিহ্ন আজও 180 বছর পরেও তার পাণ্ডুলিপিতে যেন জীবন্ত হয়ে আছে। রোগ ব্যাধি, জাহাজের হাড় ভাঙা খাটুনি কিংবা প্রবল মানসিক কষ্টের মধ্যেও তিনি কিন্তু রোজ নামচা লিখার বিরাম দেননি। আর এ শুধু লেখা নয়, সেই সঙ্গে চলেছে পাতায় পাতায় অলঙ্করণ ও রঙিন ছবি আঁকা। টমাস ম্যাচেলের জীবন বৃত্তান্ত জানার বোধহয় একমাত্র উৎস মূল পাণ্ডুলিপিতে সন্নিবিষ্ট তার নিজেরই লেখা এ রাফ স্কেচ অফ মাই লাইফ অ্যান্ড মাই ব্রাদার ল্যান্সেলটস, যা তিনি নিজস্ব পারিবারিক ইতিহাস হিসেবে লিখে গিয়েছেন। তো এরকম চমৎকার ভাবে বর্ণনা করেছেন লেখক নিজে, আর ডায়েরির ভেতরে হচ্ছে এরকম সন তারিখ দিয়ে দিয়ে হচ্ছে উনি লিখেছেন। ডায়েরির ভেতরে বেশ কিছু ছবি আছে, সেই ছবিগুলো এইখানে যদিও রঙিন না, যদিও বর্ণনায় আমরা পড়লাম যে রঙিন, কিন্তু এখানে হরফ কবিতা থেকে শুরু করে সবকিছুই আমরা দেখতে পাই। খুবই সচিত্র একটা ব্যাপার, আমি হচ্ছে আপনাদেরকে যতটুকু পারি কিছুটা দেখানোর চেষ্টা করছি। আজকে ভিডিওটা খুব ছোট করেই করবো, বইটা যদি পুরোটা পড়ে শেষ করি, যেটি আমার ধারণা অনেকদিন সময় লেগে যাবে, কারণ ডায়েরি আকারের বই আমি সাধারণত সবসময় যে খুব টানা পড়ে ফেলি এরকম না, হয়তো কিছুটা পড়ি, কিছুটা হচ্ছে রেখে দেই, কিছুটা টুকরো টুকরো পাতা উল্টাই দেখি। ডায়েরি এবং চিঠি এই ধরনের বইগুলো, শঙ্খঘোষের চিঠিরও একটা বই এভাবেই পড়ছিলাম আর কি। সো ইয়া, এই ছিল আমাদের আজকের পর্ব, নীলকর টমাস ম্যাচেলের দিনলিপি 1840 থেকে 1852, অনুবাদ সম্পাদনা পার্থ সারথী ভৌমিক, সিগনেট প্রেসের এই চমৎকার বইটি, আমার সাম্প্রতিকতম সংগ্রহের একটি অন্যতম বই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো লাগলে বইটির কথা আপনার অন্য কোনো পাঠক বন্ধুকে জানাতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প আস স্প্রেড দ্য জয় অফ বুকস অ্যাজ ওয়েল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।